গুজ্জু কুকস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মেথি শাকের ফেলে দেওয়া অংশ দিয়ে পকোড়া। আমি অনেককে দেখেছি মেথি শাক যখন বাছে মেথি শাকের ডাটাগুলো ফেলে দেয়, কিন্তু ডাটাগুলো খেতে খুব স্বাদ। আপনারা আলু ভাজার সাথে খেতে পারেন, ছোট মাছের চচ্চড়ির সাথে খেতে পারেন, ডালেও খেতে পারেন। তাছাড়া আরও অন্যান্য অনেক রেসিপি আছে ডাটার। আজকে আমি নিয়ে এসেছি মেথি শাকের ডাটা দিয়ে পকোড়া। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। এখানে আছে মেথি শাকের ডাটা, এই ডাটা দিয়ে আজকে আমি পকোড়া করব। নিয়ে নিচ্ছি খেসারির ডাল, ভালো করে জল দিয়ে ধুয়ে দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। ডাল ভেজানো হয়ে গেছে, এখন ডালগুলো মিক্সি বলে নিয়ে নিচ্ছি। তার সাথে নিচ্ছি রসুন আদা লঙ্কা, ভালো করে পেস্ট করে নেব। বাটা হয়ে গেছে, এখানে মেথি শাকের ডাটাগুলো ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। যতটা মেথি শাকের ডাটা ঠিক সমপরিমাণ পেঁয়াজ কুচি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। ডাটা, পেঁয়াজ কুচি, চালের গুঁড়ো, ডাল বাটা, ময়দা, একটুখানি খাবার সোডা, লবণ, চিনি, হলুদ, কাঁচা লঙ্কা আর জল দিয়ে ভালো করে মেখে নেব। আজকে আমার এই রেসিপি আপনাদের পছন্দ হলে একটা লাইক করবেন। মাখা হয়ে গেছে, এখন ঢাকনাটি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে কড়াইতে তেল গরম করে চামচ দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব কম আঁচে। আপনাদের এই বড়া ভাজা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। বড়া ভাজা হয়ে গেছে, একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করবেন।